আমার চিকেন কষা চিকেন কারি মানে প্রচুর ডিমান্ড আছে ভাই। এই চিকেন কষাটা থেকে যা গন্ধ বেরোচ্ছে না, বলে না গন্ধতেই অর্ধভোজন, একদম সেরকম। আমরা ঘরোয়া যেভাবে করি, আমার সব রকম রান্না এখানে ঘরোয়াভাবেই হয়। বাইরে হোটেল রেস্টুরেন্টের মতো রান্না আমি এখানে কোনোদিন মানে কখনোই করি না। আমার সাথে কথা বলতে বলতেই কিন্তু কাকু কাকিমাদের জোম্যাটোর অর্ডার চলে এসেছে। আর মানে ছোট হাতের কিন্তু কামাল দেখো, দেখেছো ছোট বোনও কিন্তু দেখো প্যাক করতে ব্যস্ত। আজকে দুপুরে লাঞ্চ রেডি, দেখো সব লবণীয় সব খাবার। ভেজ থালি আছে 40 টাকা, এগ থালি আছে 50 টাকা, তোমার ফিস থালি আছে 60 টাকা, চিকেন থালি আছে 70 টাকা। আমার ছোটবেলা থেকে এটা হবি, মানে রান্নাটা আমার হবি, আমি খুব ভালোবাসি এটাকে। তাই এটা হবিটাকেই আমি মানে আমার একদম টার্গেট ছিল যে আমি কোনোদিন না কোনোদিন একটা রেস্টুরেন্ট করব। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু দমদম। আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছি গীতা রানী সুস্বাদু হেসেলে। এটা কিন্তু একটা ক্লাউড কিচেন আমরা বলতেই পারি। আর এখানে কিন্তু প্রত্যেক দিন প্রায় 80 থেকে 100 মানুষের রান্না হয়। এখানকার খাবারের মেনুতে কি কি আছে এবং এখানকার খাবারের স্বাদ কেমন, সবটাই কিন্তু শেয়ার করতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের পেজটাকে ফলো করে দাও। বেঁচে আছি এতদিন, খেয়ে যাবো ততদিন। আমরা কিন্তু বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। ইয়াস, তো ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা তোমাদেরকে একটা নতুন গেমের সম্বন্ধে পরিচয় করিয়ে দিই। এতদিন তো এত গেম খেলেছো, তবে এই গেমটা কিন্তু আমার সবথেকে পছন্দের গেম। যদি তোমাদের কাছে সেন্সিভেন্স, প্রেডিকশন ফিল, ভালো অবজারভেশন আইকিউ আছে, এই গেমটা কিন্তু তোমাদের জন্য। শুধু তোমরা 10 টাকা লাগাও তাহলে তোমরা পেয়ে যাবে 9 গুণ টাকা, তাও আবার 15 মিনিটের মধ্যে। কি বন্ধুরা গেমটা ভালো না? গেমটা খেলার আগে উইনিং লিস্টটা একটু চেক করে নাও। আর এই গেমটা খেললে তোমাদের যে প্রেডিকশন স্কিল বাড়বে তা কিন্তু নয়, সাথে সাথে তোমাদের জেতার চান্সও কিন্তু বেড়ে যাবে। প্রত্যেক সোমবার ঘোষণা হয় লাকি গিভার আর উইনারের নাম, যা শুরু 500 টাকা থেকে, আর সাথে সাথে জিতে যান iPhone 13 Max Pro, আর সাথে সাথে অনেক সুন্দর সুন্দর গিফট আর ক্যাশ প্রাইজ। আমি তো গেমটা অলরেডি খেলা শুরু করে দিয়েছি, আর সাথে সাথে তোমরাও খেলো। যাও তাড়াতাড়ি গেমটা ডাউনলোড করে নাও, তার জন্য ব্লগ ডেসক্রাইবে কিন্তু আমি অলরেডি লিংক দিয়ে রেখেছি, যাও তাড়াতাড়ি ক্লিকটা করে ডাউনলোডটা করে নাও। আমরা কাজ শুরু করার আগে সকালবেলা ঘুম থেকে উঠে আমার যত টাকারই অর্ডার থাক, আগে আমি মাকে প্রণাম না করে কখনো কিছু করি না। আমার প্রায় 8 বছর হয়ে গেল এই মা। আর সকাল থেকেই দেখতে পাচ্ছি কাকিমা কিন্তু একদম রান্নার তোজ শুরু করে দিয়েছে। আচ্ছা কাকিমা, এটা কি আইটেম রেডি হচ্ছে? আলু পোস্ত হচ্ছে। বাহ, সুস্বাদু কিন্তু একটা গন্ধ বেরিয়ে গেছে। এই যে দেখাতে পাচ্ছি চিকেনটা কিন্তু আগে থেকে ম্যারিনেশন করে রাখা। কাকিমা কতক্ষণ আগে থেকে ম্যারিনেশন করতে লেগেছে? 1.5 ঘন্টা এরকম। চিকেনটাকে একটু এবার ভালো করে কষানো হবে। একদম কষা কষা হবে না, হালকা একটু গ্রেভিও থাকবে, হালকা হালকা গ্রেভি থাকবে। একদম কষা কষা হলে আমার সব রকম কাস্টমার আছে, তো এবারে মানে একেবারে কষা করলে মানে যারা অনলাইনে খুব কষা চায় তাদের জন্য কষা করে দিতে হয়, কিন্তু এমনি আমার একটু গ্রেভি গ্রেভি রাখতে হয়, তার কারণ আমার সব রকম কাস্টমারের সাথে কাজ করতে হয়, মানে পার্টিকুলার একজন তো নয়। আমার চিকেন কষা চিকেন কারি মানে প্রচুর ডিমান্ড আছে। হ্যাঁ, মটনটাও করি। আমার চিকেন দো পেঁয়াজা হয়, চিকেন কোলাপুরি হয়, চিকেন বাটার মশলা হয়, সব কিছু হয়। ভাই এই চিকেন কষাটা থেকে যা গন্ধ বেরোচ্ছে না, বলে না গন্ধতেই অর্ধভোজন, একদম সেরকম। ঘ্রাণেই সেই অর্ধভোজন হয়ে যাচ্ছে আমার। ওফ ও লাভলি। টোটাল যে রান্নাটা হচ্ছে মানে যা রান্নাই হোক না কেন, আমাদের এখানে সব বাটা মশলাই আমরা রান্না করি, আমরা বাইরের মশলা খুব কমই ইউজ করি। এই যে খাবারগুলো প্যাকিং হচ্ছে এগুলো কিন্তু আমার সব অফলাইনের, এগুলো কোনো অনলাইনের নয়, এগুলো সব লোকাল কাস্টমার যারা আছে তাদের জন্য। এবার এই যা অনলাইনে যে রেট আছে, অফলাইনে কিন্তু তার থেকে রেট অনেক কম আছে আমাদের। মানে যেমন আমাদের ভেজ থালি আছে 40 টাকা,
এক থালি আছে 50 টাকা, তোমার ফিস থালি আছে 60 টাকা, চিকেন থালি আছে 70 টাকা। এটা অফলাইন? হ্যাঁ এটা অফলাইনে। আর অনলাইনে সেটা বেড়ে? অনলাইনে সেটা বেড়ে তোমার ভেজ থালিটাই থাকবে 98, একটা আছে, একটা আছে 110, আর এক থালি আছে 135, চিকেন থালি আছে 150, 200। আচ্ছা প্রায় তাহলে অনেকটাই পার্থক্য রয়েছে অনলাইন আর অফলাইনের, এই ভেজ থালি কিংবা চিকেন থালি যাই বলো না কেন সেই সমস্ত থালিতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর ঝোলের কালারটা দেখেছো, একদম লাল লাল ঝাল ঝাল। আমার যে এই মাংসটা প্রায় হয়ে এসছে, হ্যাঁ এবার এখানে আমরা কোনো রকম বাইরের গুঁড়ো মশলা ইউজ করি না, সবই ঘরে বাটা মশলা ইউজ করি। আর এই লাস্টে কসুরি মেথিটা দিয়ে আমি এটা নামিয়ে নেব। এই কসুরি মেথিটা আমরা সব আইটেমে মোটামুটি দিই, বলতে তোমার কাতলা মাছের কালিয়া, ডিমের কারি, তারপরে চিকেন, মটন, তারপরে ছানার কোপ্তা কারি যেটা আমার এখানে খুব হিট আইটেম, ওইটা সব কিছুতেই মোটামুটি এই কসুরি মেথিটা আমার মানে দিই আর কি। হ্যাঁ গন্ধটা কিন্তু জাস্ট সেরা লেভেলের বেরিয়েছে। আর চিকেনের কষার গ্রেভিটার কালারটা দেখেছো, একদম পুরো লাল লাল ঝাল ঝাল। আর কাকিমা যেটা বলেই দিল, টোটালটাই বাটা মশলাই হয়, এই একটা কিন্তু খুব ভালো জিনিস। রেডি প্রায় কাকিমা? হ্যাঁ প্রায় রেডি হয়ে গেছে। চিকেনটা দেখলাম তোমরা আলু ছাড়া করো? হ্যাঁ আলু ছাড়া করি, বলতে অনলাইনে আলু দিয়ে চলে না আমাদের, আমাদের এমনি চিকেনটাই চলে, সেই জন্য প্লেন চিকেনই লোকে পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনলাইনে আমার চিকেন কষা, চিকেন কারি সবই আলু ছাড়াই চায় লোকে। এই যে নারকলটা কোরানো হচ্ছে, এই নারকলের মানে নারকলটাকে কুড়ে নিয়ে পুরো বেটে দুধটা বের করে এটা দিয়ে মালাইকারিটা হবে, চিংড়ি মাছের মালাই। হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারি, মানে আমরা বাইরে থেকে কোনো নারকলের পাউডার ইউজ করি না মালাইকারিতে, অরিজিনাল নারকলটা বেটেই মালাইকারিটা হয়। মানে টোটালটাই ঘরোয়াভাবে? হ্যাঁ ঘরোয়াভাবেই হয় আমাদের, বাটা মশলা। হ্যাঁ বাইরে রেস্টুরেন্টের মতো কোনো খাবার আমাদের এখানে হয় না। এখন হবে চিংড়ি মাছের মালাইকারিটা হবে, এখন এটা একটু হলুদ আর নুন দিয়ে একটুখানি মানে হালকা আর কি ভেজে নেবো আর কি। এটা হচ্ছে তোমার গলদা চিংড়ি, এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কেন মালাইকারিতে আমি গুঁড়ো লঙ্কা কোনো ইউজ করি না। আমরা ঘরোয়া যেভাবে করি, আমার সব রকম রান্না এখানে ঘরোয়াভাবেই হয়, বাইরে হোটেল রেস্টুরেন্টের মতো রান্না আমি এখানে কোনো দিন মানে কখনোই করি না। এটার মধ্যে আমি একটুখানি পেঁয়াজ আর রুয়ে বাটা দেবো, হালকা করে, বেশি না। এটাও হাতে বাটা নাকি? হ্যাঁ 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 সব হাতে বাটা। নারকলটা যেটা কুললাম ওটাই মানে বেটে নিয়ে, শিলে বেটে নিয়ে ওর দুধটাই আর কি দেওয়া হচ্ছে। ছিবড়েগুলো ফেলে দেবে? হ্যাঁ হ্যাঁ, আমাকে অনলাইনের অর্ডারে এই শর্ট টাইমের মধ্যেও এই প্রিপারেশনটা করে দিতে হয়। উপর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে এখন চিনি দিয়ে দিলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা মিষ্টি মিষ্টি ভাব, সেই মালাইকারির যে মিষ্টি মিষ্টি ভাবটা। হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এর উপর দিয়ে একটু লঙ্কা চিরে দিলে জিনিসটা দেখতেও ভালো লাগবে, একটু টেস্টও হবে। আচ্ছা এবারে মালাইকারিটা রেডি হয়ে গেছে, হ্যাঁ এবারে আমি এটা নামিয়ে দেবো। গন্ধটা যা বেরিয়েছে না, লাভলি, পুরো ফাটাফাটি। আর কালারটা দেখো, একটুখানি ঘি ছড়িয়ে দেবো, কারণ মালাইকারিতে ঘি দিতে হয়, ঘি না দিলে সেটার কোনো মানে টেস্টটা ভালো হয়। এটা কি ঘি ইউজ করছো তোমরা? এটা আমরা ইউজ করছি হচ্ছে তোমার পিওর পিওর মা ঘি। এটা কি ঘি কাকিমা? পিওর মা ঘি। আচ্ছা দেখো একদম ঘিটা কিন্তু মালাইকারির উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ঘিটা দিলে একটু টেস্ট বাড়বে নাকি? হ্যাঁ হ্যাঁ, মালাইকারিতে ঘি দিতেই হয়। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনে, জিরে সব একসাথে মিক্সড করে বাটা আছে একদম। আমাদের এখানে ঝোল খুব কম হয়, ঝোল হয় না, কালিয়াটাই চলে আমাদের এখানে। মাছটা এখন দিয়ে দিলাম এর মধ্যে গ্রেভিটার মধ্যে, আর এই গ্রেভিটা এত লালচে হয়েছে তার কারণ এর মধ্যে টমেটো পেস্ট করে দেওয়া থাকে। আদার্স তো সব রকমই মশলা থাকে, আদার্স তো মশলা দেখালাম, আর সব থেকে বড় কথা যে ঘরোয়াভাবে হচ্ছে, আর হচ্ছে টোটালটাই বাটা মশলাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে আমাকে প্রচুর হেল্প করে, মানে সমস্ত প্যাকিংয়ে, ছোটোখাটো সমস্ত প্যাকিংয়ে ওই করে, মানে ও যা করে মানে হয়তো বড় লোকেরাও করতে পারবে না সেভাবে। মানে ছোট্ট হাতের কিন্তু কামাল দেখো, দেখেছো
ছোট বোনও কিন্তু দেখো প্যাক করতে ব্যস্ত। আচ্ছা, তোমরা যে ক্লাউড কিচেনটা কিংবা হোম ডেলিভারি সার্ভিসটা যে চালু করেছো, এটা কবে থেকে চালু করলে? এটা জানুয়ারি 29 তারিখ, আসলে 2 বছর হবে। এটা 2020 তে আমরা শুরু করেছি, মানে লকডাউনের পরে পরে। হ্যাঁ, লকডাউনের জাস্ট পরে। হ্যাঁ, মানে আগে কি করতে, মানে হঠাৎ করে এই পরিকল্পনাটা আসলো কি করে? পরিকল্পনা বলতে আমার ছোটবেলা থেকে এটা হবি, মানে রান্নাটা আমার হবি, আমি খুব ভালোবাসি এটাকে। তাই এটা হবিটাকেই আমি, মানে আমার একদম টার্গেট ছিল যে আমি কোনোদিন না কোনোদিন একটা রেস্টুরেন্ট করব। তা সেটা যাই হোক হয়নি, কিন্তু আমাদের মানে ফ্যামিলির কিছু প্রবলেম বা টেনশনের জন্য আমাকে এই বিজনেসটাকেই আমি চুজ করে নিয়েছিলাম। আমার ভিডিওটা দেখে যদি কেউ অর্ডার দেয় তোমাদের, ধরো 10-15 জনের রান্না, ধরো তোমরা কি সেটা পৌঁছে দিতে পারবে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, কাকু পৌঁছে দেবে তাই তো? কত দূর থেকে অর্ডারটা আসলে পৌঁছে দিতে পারবে? ম্যাক্সিমাম 20 এর বেশি সম্ভব। আচ্ছা, 20 কিলোমিটারের মধ্যে অর্ডার আসলে 10 জনের মিনিমাম হতে লাগবে। আচ্ছা কাকিমা, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে আপনারা একবার আমার খাবারটা খেয়ে দেখুন, এটা আমি মানে রিকোয়েস্ট করেই বলছি, খেয়ে দেখুন, তারপরে আশা করি আপনাদের সত্যি ভালো লাগবে। আর আমার আরেকটা কথা বলার আছে যে সবাই আমার পাশে থেকো, আমার তাদের ভালোবাসা শুভেচ্ছা আমার সবসময় দরকার। আমার সাথে কথা বলতে বলতেই কিন্তু কাকু কাকিমাদের জোম্যাটোর অর্ডার চলে এসেছে, আর এটা কিন্তু একদম প্যাকিং হচ্ছে। আচ্ছা, এই কিন্তু সুইগি কাকু অর্ডারটা রিসিভ করলো। আচ্ছা, কোডটা বলতে হয় নাকি কাকু? কোডটা মাস কোড না বলে ও পিকআপ করতে পারবে না। আচ্ছা, ঠিক আছে। এটা পুরোটাই মানে রান্নাটা কমপ্লিট হওয়ার পর কসুর মেথিটা লাস্টে দিই আর কি, যাতে টেস্টটা, গন্ধটা, ফ্লেভারটা খুব ভালো হয়। আজকে দুপুরের লাঞ্চ রেডি, দেখো সব লবণীয় সব খাবার। আজকের মেনুতে আছে ডিমের কারি, কাতলা মাছের কালিয়া, ধোকার তরকারি, আর এটা হচ্ছে কপি আলু দিয়ে মুগের ডাল, এটা পোস্ত, আচ্ছা এটা পনির তরকারি, হ্যাঁ এটা হচ্ছে ফুলকপির তরকারি, এটা হচ্ছে শুক্তো, এটা চিকেন কারি, আর ওটা চিংড়ি মাছের মালাইকারি। পাঁপড় আছে, পাঁপড় বেগুন ভাজা, আলু বরবটি ভাজাটা শেষ হয়ে গেছে। তো ফাইনালি কিন্তু গীতা রানী সুস্বাদু হেসেল থেকে আজকে দুপুরের লাঞ্চটা নিয়ে বসে পড়েছে, আর ভাই কলা পাতার মধ্যে সার্ভ করা হয়েছে। ভাই কলা পাতায় খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আজকের মেনুতে আমরা কী কী নিলাম চলো একটু ফটাফট করে দেখে নেওয়া যাক। আমরা কিন্তু প্লেন রাইস নিয়েছি। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি তোমাদেরকে, তোমরা যদি এখান থেকে ভেজ থালি নাও সেক্ষেত্রে কিন্তু দাম পড়বে মাত্র 40 টাকা। সেই 40 টাকায় তোমরা কী কী পাবে শুনলে কিন্তু অবাকই হয়ে যাবে। দেখো 40 টাকার মধ্যে তোমরা পাচ্ছ রাইস, পাচ্ছ একটা বেগুন ভাজা, পাচ্ছ পেঁয়াজ লঙ্কা, পাচ্ছ এপাশে পাঁপড় ভাজা রয়েছে, মুগ ডাল রয়েছে, এপাশে শুক্তো রয়েছে, এপাশে ধোকার ডালনা রয়েছে, আবার চাটনি রয়েছে। এত সব কিছু দিয়ে নাকি 40 টাকা। থালিতে সেম থাকবে, শুধু চিকেনটা অ্যাডেড হবে, দাম পড়বে 70 টাকা। থালিতে সেম থাকবে, মাছটা শুধু অ্যাডেড হবে, দাম পড়বে 60 টাকা। আর এপাশে যদি বড় বড় মালাইকারি হয়, মানে চিংড়ি মাছের মালাইকারি যদি হয়, সেক্ষেত্রে তোমাদের দাম পড়বে 90 টাকা। 90 টাকায় কিন্তু তোমরা এরকম বড় সাইজের 2 পিস চিংড়ি মাছ পাবে। এবার যদি চিংড়ি মাছ যদি ছোট হয় তবে কিন্তু ফিশ থালির অনুযায়ী দাম হবে, মানে ফিশ থালিটার দাম যেরকম সেই অনুযায়ী কিন্তু দামটা পড়বে। তো ফার্স্ট আমরা এই যে মুগের ডালটা রয়েছে না, এই মুগের ডালটা দিয়ে ভাতটাকে একটু ট্রাই করে দেখবো। আর এটা কিন্তু মেনলি বিভিন্ন টাইপের ভেজিস টেজিস দিয়ে করা হয়েছে। আচ্ছা কাকিমা, মুগের ডালটাই কি হয় নাকি এক এক দিন এক এক রকমের ডাল হয়? ডাল হয়। আচ্ছা, মানে উচ্ছে দিয়ে মুসুর ডাল হয়, আবার মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়। বাহ, মানে এক এক দিন এক এক রকমের রান্না তোমার এখানে হয়। তো ফার্স্টে একটু মুগের ডাল দিয়ে বেগুন ভাজাটা যে রয়েছে একটু বেগুন ভাজা দিয়ে ট্রাই করে দেখবো।
বেশ লাগছে কিন্তু। আর এখানে দেখো একদম ঘরোয়াভাবে শুক্তো করা, আমরা বাড়িতে যেরকমভাবে শুক্তো খাই না একদম সেমভাবে করা, কাঁচকলা চাঁচকলা দিয়ে কাকিমা শুক্তোটা করেছে, একটু শুক্তো দিয়ে খাবো। আর শুক্তোটা কিন্তু আমার বরাবরের জন্য খাবারের একটা তালিকায় থাকবেই, আর গরম হলে তো প্রত্যেক দিনই আমার বাড়িতে শুক্তো হয়, তবে শীতকালেও মাঝে মধ্যে হয়ে যায়। শুক্তো দিয়ে ভাত দিয়ে ঠিক এইভাবে মাখামাখি করে নিয়ে খাওয়া যাক। বেশ লাগছে। আর শুক্তোর মধ্যে দেখো এরকম উচ্ছেও দেওয়া রয়েছে, বড়ি ঠড়ি দিয়ে কিন্তু শুক্তোটা রান্না হয়েছে। দেখো এ পাশে দেখো বড়িও দেখতে পাচ্ছি, দেখো কতটা বড় সাইজের বড়ি, জাম্বো বড়ি, খাওয়া যাক। বেশ লাগছে, বাম্পার। এবার কিন্তু আমরা ট্রাই করে দেখবো ধোকার ডালনা দিয়ে। এখানে প্রত্যেকদিন তিন চার রকমের ভেজ আইটেম হয়, মানে এরকম তরকারি টাইপের হয়, যে কোনো দুটো আইটেম কিন্তু ভেজ থালির মধ্যে আসে। তোমরা যদি পনির চাও তো পনির যদি হয়ে থাকে তোমরা পনির পাবে, যদি আলু ফুলকপির তরকারি হয়, বাঁধাকপি হয়, পোস্ত হয়, বিভিন্ন টাইপের তরকারি হয় যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। আর ধোকার ডালনাটা একটু ভেঙে দিলাম, ভিতরটা কিন্তু ঠিক এরকম, একটু ধোকার ডালনাটা দিয়ে ভাতের সঙ্গে একসঙ্গে মাখামাখি করে নিয়ে খাওয়া যাক। একদম ঘরোয়া রান্না, আমরা বাড়িতে যেরকম খাবার খেতে খেতে অভ্যস্ত টোটালটাই কিন্তু সেরকম। আর এই যে ধোকার ডালনাটা তোমাদের দেখাতে পাচ্ছি, আর ধোকাটা দেখো অনেক জায়গায় কী হয় বলতো, ধোকার ডালনার ভিতরে যে ধোকাটা দেওয়া হয় না একটু শক্ত থাকে, হার্ড থাকে, অতটা কিন্তু খেতে ভালো লাগে না। একদম কিন্তু দেখো এরকম নরম হয়ে গেছে। কাকিমা এটা মনে হয় সম্ভবত ছোলার ডাল দিয়ে করেছো না? ছোলার ডাল দিয়ে করলে কিন্তু টেস্ট আরও বাড়ে, সেরকম কিন্তু টেস্টটাও এসছে ভাই। ধোকার ডালনাটা কিন্তু যা সেরা লাগছে। আর যখন রান্নাটা হচ্ছিল তোমাদের কিন্তু আমি দেখিয়েছি, একদম কাকিমা কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করে, চিল নোড়ায় বেটে মশলাটা তৈরি করে নিয়ে এখানকার রান্নাগুলো করা হয়। তো এবার আমি ট্রাই করে দেখব কাতলা মাছের কালিয়া। দেখো উপর দিয়ে কিন্তু কস্তুরি মেথি ছড়িয়ে দেওয়া, তো একটু কাতলা মাছের কালিয়াটা নেব। গ্রেভিটার কালারটা দেখেছো এরকম লাল লাল, হলেও কিন্তু ভাই কোনো রিচ নয়, কারণ আমি তোমাদের রান্নার পদ্ধতিটা দেখিয়েছি। তো একটু মাছটা হালকা করে ভেঙে নেব, খাওয়া যাক। বেশ লাগছে। আর মাছটা দেখো কতটা ফ্রেশ। আর কাকিমা তো আমাদের দেখিয়েছে যে প্রত্যেক দিনের মাছ প্রত্যেক দিন আনা হয়, আর তোমাদের আমি ফ্রেশ যে মাছ কতটা সেটা আমি ভাজার সময় দেখিয়েছি। মারাত্মক, জমে গেল। এবার খেয়ে দেখার পালা গলদা চিংড়ির মালাইকারিটা, দেখেছো এরকম থকথকে গ্রেভিযুক্ত মালাইকারি। আর এই মাছটা দেখো, দেখেছো। আর মালাইকারিটা যখন তৈরি হচ্ছিলো তোমাদের দেখিয়েছি যে নারকেলের দুধ ঠুধ দিয়ে কিন্তু কাকিমা তৈরি করেন। আর এই দেখো এই লঙ্কাটা, লঙ্কাটা ছিঁড়ে দেওয়া হয়েছে। আর আমার কিন্তু ঝাল জিনিস বরাবরের জন্য ভালো লাগে, তো আমি একটু লঙ্কাটা ডোলে নেব। লঙ্কাটা ডোলে নিয়ে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাত দিয়ে একসঙ্গে মাখামাখি করে নিয়ে খাওয়া যাক। একদম পিওর নারকেলের দুধটা দিয়ে করা, সেই জন্য কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাব আসছে। আর কাকিমা কিন্তু একটু চিনিও ইউজ করেছে মালাইকারির মধ্যে, বেশ মিষ্টি মিষ্টি আছে। যারা ভাই এরকম মিষ্টি মিষ্টি মালাইকারি খেতে পছন্দ করো না, এটা কিন্তু তাদের জন্য। আর চিংড়ি মাছটা দেখো কতটা বড়, আর একদম ফ্রেশ চিংড়ি, যখন রান্না হচ্ছিলো তোমাদের আমি দেখিয়েছি। দেখবে দেখো, এই দেখো দেখো কতটা ফ্রেশ, খাওয়া যাক। জমে গেল। আর বিশেষ করে
উপর দিয়ে না ঘি ছড়িয়ে দিয়েছে। ঘি ছড়িয়ে দেওয়াতে কী হয়েছে বলতো, এই চিংড়ি মাছের মালাইকারির টেস্ট আরও বেড়ে গেছে। সেরা দেখো চিংড়ি মাছের মালাইকারির চিংড়ি মাছটা দেখো, ভিতরটা দেখো, দেখতে পাচ্ছ দেখো কতটা ফ্রেশ। ভাই মারাত্মক, চিংড়ি মাছটা কিন্তু জাস্ট নেক্সট লেভেলের ছিল। আর চিংড়ি মাছটা দেখেছো কতটা বড়। হ্যাঁ আমি তো বলবো এরকম বড় বড় চিংড়ি মাছ দু পিস দিয়ে 90 টাকায় এই থালিটা পুরোপুরি ভ্যালু ফর মানি। এবার যেটার জন্য এতক্ষণ আমি মুখিয়েছিলাম ভাই, এরকম কষা কষা চিকেন কষা, আর আমার ভাগ্যটা কিন্তু বেশ ভালো দেখেছো, এরকম ছোট্টখাট্ট একটা চিকেনের লেগ পিস পড়েছে আমার, আর গ্রেভিটা কিন্তু বেশ মাখো মাখো হয়েছে। আমি একটু গ্রেভি নিয়ে নিচ্ছি। চিকেন কষা সঙ্গে এরকম ভাত, আহা খাওয়া যাক। কাঁচা পেঁয়াজ, এরকম যদি চিকেন কষা থাকে না আমার কিন্তু ভাই অন্য কোনো কিছুর দিকে আর চোখ যাবে না, আমি কিন্তু চিকেন কষাই খাবো। আর চিকেনটা দেখি কীরকম সফট হয়েছে। চিকেনটাও কিন্তু বেশ সফট হয়ে গেছে, আর ফ্রেশনেস নিয়ে তো ভাই কোনো কথাই হবে না, একদম ফ্রেশ চিকেনই কাকিমা রান্না করেছেন। দেরি করে থেকো না, যারা আশপাশের অঞ্চলে থেকে দেখছো ভিডিওটা, মানে দমদম জংশন কিংবা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে দেখছো, বাড়িতে কোনো অসুবিধা আছে কল করে অর্ডার দিয়ে দাও, কাকু কাকিমাদের এই হোটেল থেকে কিন্তু ওই রান্না করা খাবার পৌঁছে যাবে তোমাদের বাড়িতে। আর যদি মোটামুটি 10-12 জনের রান্না হয় সেক্ষেত্রে কিন্তু কাকু নিজেই হোম ডেলিভারি করে দিয়ে আসবে, না হলে কিন্তু সুইগি জোম্যাটোর মাধ্যমে তোমরা এটা নিতে পারো। ভাই এই গীতারানী সুস্বাদু হেসেল থেকে যদি তুমি একদিন খাও না, সে চিকেন কষাই হোক কিংবা তোমার মাছের ঝোল ভাতই হোক, রিপিটলি আবার তোমরা অর্ডার দেবে এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আর কাকু কাকিমাদের কিন্তু নিজস্ব হোম ডেলিভারিও আছে, প্লাস সুইগি জোম্যাটোর মাধ্যমেও কিন্তু এনারা অর্ডারগুলো সাপ্লাই করে থাকেন। তো যারা ভাবছে যে ঘরে বসে বসে এই হোটেলের খাবারগুলো এনজয় করবে, সুইগি জোম্যাটোতে অর্ডার দিয়ে দাও। আর এখন তো পিকনিকের মৌসুম চলছে, 15-20 জন মিলে পিকনিক করছো, রান্না করার লোক নেই, চোখ বন্ধ করে অর্ডার দিয়ে দাও, কাকু কাকিমা তোমাদের বাড়িতে অর্ডারগুলো সার্ভ করে দিয়ে আসবে। শেষ পাতে চলে এসেছি, শেষ পাতে কিন্তু রয়েছে এরকম টমেটোর চাটনি, যেটা কিন্তু দেখাতে পাচ্ছি লোভ দিচ্ছ, সিরিয়াস তোমরা লোভ দিচ্ছ, নালে এইভাবে পড়ে যায় না, এত সুস্বাদু খাবার দেখে ভাই লোভ লাগারই কথা। টমেটো দিয়ে খেজুর ঠেজুর দিয়ে কিশমিশ দিয়ে কিন্তু এই চাটনিটা করা হয়েছে, একটু পাঁপড় দিয়ে খাওয়া যাক। পুরো মুখে লেগে থাকার মতন। ফাটাফাটি এখনো দেখো এতগুলি আইটেম আছে, এটা আমরা রিল্যাক্সে খাই দেন ব্যাক করছি। কি জিভে জ্বলা, সে কিছু করার নেই, বস গীতারানী সুস্বাদু এসে এসে এই সমস্ত বাঙালি খাবার ট্রাই করে দেখতে হবে। সো ফাইনালি কিন্তু গীতারানী সুস্বাদু হেসেল থেকে আজকে দুপুরের লাঞ্চটা সারলাম ভাই, এক কথায় যদি বলি দুর্দান্ত ছিল। যারা দমদমবাসী আছো একদিন এলো ট্রাই করে দেখো, আশা রাখবো যে নিশ্চয়ই ভালো লাগবে। আচ্ছা কাকু, এবার যদি কেউ হোম ডেলিভারির মাধ্যমে খাবারটা নিতে চায় তো কিভাবে আসবে এখানে,
আর কিভাবে অর্ডারটা দেবে একটু বলে দাও সবাইকে। এটা হচ্ছে আপনার দমদমে, হ্যাঁ, মালিমাঠ ঘোষপাড়া বলে জায়গা আছে ওইখানে। আচ্ছা, ওইখানটায় কাকু অ্যাড্রেসটা বলে দিল। আর ব্লগ ডেসক্রাইবে কিন্তু এনাদের হোটেলের নাম প্লাস ডিটেলস, ফোন নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই থাকছে। আর যদি তোমরা 10 থেকে 12 জনের অর্ডার দাও তাহলে কিন্তু কাকু 10 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি ছাড়া পৌঁছে দেবে। আর সুইগি জোম্যাটোর মাধ্যমে নিলে সেক্ষেত্রে কিন্তু চার্জটা একটু বাড়বে। আর এখানকার খাবারগুলো যে আমি ট্রাই করলাম না, সবগুলোই কিন্তু রিজনেবল ছিল এবং টোটালটাই কিন্তু একদম ঘরোয়াভাবে করা হয়েছিল। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো এটুকুই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি এত পর্যন্ত দেখে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। দেখা হচ্ছে তাহলে নতুন কোনো একটা ডেস্টিনেশনে নতুন কোনো একটা খাবারের খনি সন্ধান নিয়ে। ততক্ষণে জন্য কী করতে হবে, দাবাকে ফলো করতে থাকো আমাদের ফেসবুক পেজটা, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফাটিয়ে সাবস্ক্রাইবটা করে দাও, 10K খুব কাছাকাছি আছে। টাটা।